ডায়াবেটিস রেটিনোপ্যাথি নিয়ে কথা বলছিলাম, আমরা অলরেডি জেনে গিয়েছি ডায়াবেটিস রেটিনোপ্যাথি কয় ধরনের হয়, কিভাবে ডায়াগনোসিস করবেন, আসুন আমরা জেনে নিই এটির চিকিৎসা কিভাবে সম্ভব। দেখুন, আর্লি ডিটেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটি একবার হয়ে গেলে এটি রিভার্স করা সাধারণত যায় না। আপনি ধরুন, আমরা যে স্লাইডে দেখালাম, আগের স্লাইডে দেখি, ধরুন এটি নন প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি, বিভিন্ন ভাবে হচ্ছে, এখানে অ্যানিউরিজম, এখানে হার্ট এক্সুডেট, এখানে হ্যামোরেজ, একটু ব্লিডিং হচ্ছে, আপনি কোথায় সামাল দিবেন? এখানে হয়তো চিকিৎসা করছেন, এখানে তো পারবেন না, পুরো চোখ কি একবারে সম্ভব? সম্ভব না। যেটির অবস্থা সবচেয়ে খারাপ সেটির হয়তো ডাক্তার, চোখের ডাক্তার চিকিৎসা করছেন, বাকি অংশটুকু রেখে আসছেন, এটি থেকে কালকে হয়তো আবার শুরু হবে। আসলে প্রিভেনশন ইজ দ্য মেইন পলিসি হিয়ার। তারপরও এইটি হলে এমন কোনো ঔষধ নেই যেটি দিয়ে আপনি একটি ওষুধ খাবেন ভালো হয়ে যাবেন। তাহলে চিকিৎসা কিভাবে সম্ভব? আপনার চয়েস হলো ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, হিমোগ্লোবিন A1C আমরা বলি 6.4 বা তার কাছাকাছি রাখতে হবে। আপনার সাথে যদি এটির সাথে যদি হাই ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল থাকে ওইগুলোকেও কন্ট্রোল করতে হবে সেইভাবেই। আবার অ্যান্টাই গ্রোথ ফ্যাক্টর এক ধরনের বের হয়েছে ওষুধ, সেটি চোখের ডাক্তার চাইলে দিতে পারেন, কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু সব লেট স্টেজের জন্য। লেজার ট্রিটমেন্টও হচ্ছে, লোকাল স্টেরয়েড ইঞ্জেকশন অনেক সময় দেওয়া যায়, এগুলো সব চোখের ডাক্তার করবেন। অনেক সময় প্রয়োজনে ভিট্রিয়েক্টমি বলি, সার্জারি বলি, যে ভিট্রিয়াস, যে চোখের পেছনের যে রস থাকে সেগুলোকে অনেক সময় ফেলে দিতে হয় প্রেশার কমানোর জন্য। এগুলো বিভিন্ন পন্থা, আপনার হাতে এগুলার কোনো রোল নেই। আপনার যে রোলটি রয়েছে ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করা, ব্লাড প্রেশার কন্ট্রোল করা, এক্সারসাইজ করা, কোলেস্ট্রল কন্ট্রোল করা, এক্সারসাইজ করা, আমি বারবার বলছি এগুলোই আপনার হাতে রয়েছে, বাকিগুলা চোখের ডাক্তারের কাছে রয়েছে। তো প্রিভেনশন কিভাবে করবেন, প্রতিহত করবেন, এটিও একটি ইম্পর্টেন্ট। আমরা সবসময় বলি ডায়াবেটিস টাইট কন্ট্রোল করতে হবে, রিমেম্বার এটি প্রতিদিনের ব্যাপার। আজকে অসুখ হয়েছে, আমি আজকে ভালো থাকবো এটি দিয়ে হবে না, আপনাকে প্রতি 3 মাস পর পর ডাক্তারের কাছে যেতে হবে, চেক আপ করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা, অন্যান্য জিনিস ইয়ারলি অথবা 6 মান্থলি আপনি চোখের এক্সাম করাতে হবে, যদি আপনি ধূমপান করে থাকেন এটি বন্ধ করুন, এবং চোখের ডাক্তারের পরামর্শ নিন সব সময়। দেখুন, চোখ একটি অতি জরুরি একটি অঙ্গ, এটিকে অবহেলা করবেন না। ডায়াবেটিসের কেয়ার বলতে চোখের কেয়ারও বোঝায়। যদি এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনার ডাক্তারের সাথে কথা বলুন, আর আমার সাথে পরামর্শ করতে চাইলে আমাদের ওয়েবসাইট www.drfirdous.com, ওখানে যেয়ে আপনি ইমেল করতে পারেন আমাদেরকে, অথবা টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা উত্তর আমেরিকায় যদি মনে করেন কোনো স্পেশালিস্ট চোখের ডাক্তারের পরামর্শ নিতে চান আমার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, নিশ্চয় বাতলে দেব।